নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে সবাইকে স্বাগত জানাই। গতকাল নিউজ পেপারে একটা খবর হয়তো অনেকেই পড়েছেন, বেহালায় বিয়ে হলো তারক আর মন্দিরার, মন্দিরা মিদনাপুরের আর তারক কৃষ্ণনগরের। তারা দুজন দুজনকে কখনো চোখে দেখেননি, দেখবেনও না, কারণ দুজনেই জন্মান্ধ। দুজনের আলাপ, প্রেম এবং বিয়ে সবটার মাধ্যম একটাই, সঙ্গীত কীর্তন। আজ কেন এই কথাটা বললাম ঠিক জানি না, কিন্তু বলতে ইচ্ছে করলো, বলতে ইচ্ছে করলো আমাদের আজকের অতিথিকে পেয়ে। আমাদের সঙ্গে রয়েছেন গৌরী রায় পণ্ডিত। নমস্কার। নমস্কার। একদম ঘাবড়াবে না, প্রথমে এটা বললাম। ও এরকম সুন্দর একটা হাসি, সেটা ওরকম আস্তে আস্তে কেন, পুরোটা দিয়ে হাসো, যেরকম ভাবে স্টেজ তুমি মাতাও সেরকম ভাবে, একদম চিন্তা করবে না। টেলিভিশনের ক্যামেরা রয়েছে, ওটা টেকনিক্যাল ব্যাপার, ও পাশে প্রচুর দর্শক অপেক্ষা করছে। ঠিক আছে, আমি তোমার গান শুনেছি, সামনে শুনবো, আলাপ করিয়ে দাও। আমার বাদিকে মলয়দা, আচ্ছা, হাইল্যান্ডে কিবোর্ডে তপনদা, শিখলে বাপিদা, আর করতালে বিশ্বনাথ দা। সবাইকে স্বাগত, সুপ্রভাত। তাহলে আমরা একটু গানে গানে শুরু করি, তারপর কথা হবে। কি শুনবো? প্রথমেই বৈষ্ণব কবি জয়দেব রচিত একটি পদাবলী আরম্ভ করি। আচ্ছা, শুনি। যদি হরি স্মরণে সরস মন, যদি বিলাস কলস কুতূহল, মধুর কমলকান্ত পদাবলী শৃণ তদা জয়দেব সরস্বতী। জয় জয় দেব হরে, এ জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। শ্রীত কমলকুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমাল, জয় জয় শ্রীত কমলকুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমাল, জয় 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 দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, এ জয় জয় দেব হরে, জয় জয় শ্রীত কমলকুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমাল, জয় জয়। দিনমণি মণ্ডল মণ্ডল ভবখণ্ডন ভবখণ্ডন মনিজন মানস হংস, জয় জয় দেব হরে, কালীয় বিষধর গঞ্জন, কালীয় বিষধর গঞ্জন, জনরঞ্জন জনরঞ্জন যদি কুল নলিন দীনেশ, জয় জয় দেব হরে, শ্রীত কমলকুচ মণ্ডল ধৃত কুণ্ডল
ललित ललित बनमाल जय जय কবি জয়দেব গোস্বামী রচিত পদাবলী, মানেটা কি? এরপরে আমরা একটু গৌরাঙ্গ পদ একটা আস্বাদন করি। মানে শ্রী ভগবান ব্রজধামে যে লীলা রস আস্বাদন করেছিলেন তার উত্তর অংশ হলো শ্রী নবদ্বীপ লীলা। তাহলে একটা গৌরাঙ্গ পদ। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত
কেমন হইত কেমন ধরিতা দে রাধার প্রেম রস সীমা জগতে জানাত কে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে বলো কে জানাত আমার রাধার মহিমা কে জানাত আমার রাধার মহিমা কে জানাত আমার গৌর যদি না জানাত রাধার মহিমা কে জানাত আমার গৌর যদি না জানাত রাধার মহিমা কে জানাত জগতে জানাত কে জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতরী প্রবেশ চাতুরী ব্রজের যুবতী ভাবের ভাবতি ব্রজের যুবতী ভাবের ভাবতি শকতি হইত কার শকতি হইত তোমরা গাও গাও পুনো গৌরাঙ্গের গুলো গাও গাও পুনো গৌরাঙ্গের গুলো সরল করিয়া মন সরল করিয়া মন ভেবে দেখো মন এতিন ভুবনে ভেবে দেখো মন এতিন ভুবনে এমন দয়াল নাহি কোন জান দয়াল নাহি কোন জান এমন দয়াল আর কেহ নাই এমন দয়াল আর কেহ নাই আমার পতিত পাবন গৌর বিলে এমন দয়াল আর কেহ নাই আমার পতিত পাবন গৌর বিলে এমন দয়াল আর কেহ নাই এমন দয়াল নাহি কোন জন দয়াল নাহি কোন জন আমার গৌর সুন্দর বড় করুণাময় রক্ত ঝরান অস্ত্র নয় নয়ন বাড়ি ঝরিয়ে চিত্তশুদ্ধি করালেন কলির জিৎকে শুধুমাত্র সংসার ক্ষয় নয় ভগবত প্রেম দিয়ে কৃষ্ণ সেবার প্রাপ্তি ঘটালেন কলিহত জিৎকে এই নামের মধ্যে দিয়ে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিলাম দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিলাম দে কেবল বলি আমার আমার কেবল বলি আমার আমার আমি তোমার বলিলাম না গো কেবল বলি আমার আমার আমি তোমার বলিলাম না গো কেবল বলি আমার আমার কেমনে ধরিলাম দে এ কেমনে ধরিলাম এ বাসু ঘোষ রিয়া
বাসু ঘোষের হিয়া পাশা নদিয়া কেমন গড়েছে সে, বাসু ঘোষের হিয়া পাশা নদিয়া কেমন গড়েছে সে, কেমন গড়েছে সে, কেমন গড়েছে সে। যে সময় দাঁড়িয়ে আমরা অস্থির, যে সময় দাঁড়িয়ে আমরা সত্যিই জানি না আমাদের কী করা উচিত, সে সময় এত বছর আগে লিখে গেছেন ভালোবাসার কথা, মানুষকে ভালোবাসার কথা, হিংসা নয়। আমাদের সঙ্গে এক বন্ধু রয়েছেন, সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। নমস্কার সুপ্রভাত, কে বলছেন? আমি ঢাকা থেকে নরহরি মন্ডল বলছি। বলুন। বলছি যে আপনাদের এই অনুষ্ঠানটার জন্য আমি প্রত্যেক দিন একটু টিভিটা চালাই, কখন আপনারা কোনো চিত্র নিয়ে কিনে আসবেন? হ্যাঁ, আপনি টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে দিন। হ্যাঁ, আমার খুব প্রতিদিন একবার করে দেখি যে কোনো কিছু নেই আনছেন নাকি। এর আগে একজনকে দেখলাম, আজ সুমনদা ছিলেন, দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি আপনার কথা। আমার অভিনয়কে দেখে আমার খুব আজকে ভালো লাগছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আমরা এরকম শিল্পীদের তো পাই না, খুব কমই পাই, আপনাদের চ্যানেলই কারণ একমাত্র পাই। এটা দেখে খুব ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ জানাই। আমার একটা অনুরোধ, আমরা নরোত্তম ঠাকুর মশার পদ খুব একটা শুনতে পাই না, যদি আপনার কাছে বলি যদি একটু নরোত্তম ঠাকুর মশার পদ একটু আপনি শোনাতে পারেন, বিশেষ করে নিদায় পদক শুভমূলক, তো আরো খুব ভালো হয়। আপনি এছাড়াও যদি আপনার আরো জানা থাকে আপনি শোনাতে পারেন, সে নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে আপনারা আসেন, এই অনুষ্ঠানটা করেন, এর জন্য আমার খুব ভালো লাগে, খুব ভালো। প্রত্যেক দিন অপেক্ষা করি যে কোন দিন কোন কিন্তু নিয়ে এসে মহাপ্রভুর কথা আলোচনা করবেন, তো আজকে খুব ভালো লাগছে আপনারা এই অনুষ্ঠানটা করেছেন। আপনি সঙ্গে থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। হ্যাঁ, সুমনদা এসেছিলেন রথের দিন, আর আজকে গৌরীদি রয়েছেন, মাঝে মাঝে আসেন অবশ্যই। তবে এই কথা তো মানতেই হবে যে আসলে এই সঙ্গীত নিয়ে সাধনা খুব কমজনই করেন, যারা করেন তাদের আমরা অবশ্যই নিয়ে আসি এবং আসবো। সঙ্গে থাকবেন, ছোট্ট একটা বিরতির ওপারে আবারও দেখা হচ্ছে।